हेलो स्टूडेंट्स, आमरा आगे क्लासे अर्थात आगे ऑफलाइन क्लासे पार्ट थ्री पर्यंत अर्थात तीनेर दागे चयेर प्रश्नटा पर्यंत से तार संगे काके काके निये जेते चाय एतटा पर्यंत आलोचना करेछिलाम। आजके तार पर थेके बाकी प्रश्नेर उत्तरगुलो आलोचना करब। कखन से नौका यात्रा शुरू करबे? कखन से नौका यात्रा शुरू करबे? छ से भोरेर बेला नौका यात्रा शुरू करबे। भोरेर बेला बा भोर बेला दुटोई लिखते पारो। भोरेर बेला नौका यात्रा शुरू करबे। সে ভোরের বেলা নৌকা যাত্রা শুরু করবে, ঠিক আছে? নেক্সট বুরকিয়জ্জ, দুপুর বেলা সে কোথায় পৌঁছাবে? দুপুর বেলা সে নতুন রাজার দেশে পৌঁছাবে। নতুন রাজার দেশে, নতুন রাজার দেশে উইদিন সিঙ্গেল ইনভার্টেড কমা পৌঁছাবে। পৌঁছাবে বানানটা একটু নজর রাখবে প্রত্যেকে, কপিতে লেখার সময় ভুল করো না, ঠিক আছে? নেক্সট, তার মা তখন কোথায় থাকবেন? তার মা তখন পুকুর ঘাটে থাকবেন। কোথায় থাকবেন? পুকুর ঘাটে থাকবেন। ঠিক আছে, নেক্সট, কখন সে বাড়ি ফিরে আসবে? সে কখন বাড়ি ফিরে আসবে? সন্ধেবেলা বাড়ি ফিরে আসবে। সন্ধেবেলা বাড়ি ফিরে আসবে, ঠিক আছে? সে সন্ধেবেলা বাড়ি ফিরে আসবে। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো চারের দাগের। আমি ড্যাশ যাব একটি বার, ক কি হবে? আমি কেবল, আমি কেবল যাব একটি বার। তারপরেরটা কি হবে? তারপরের টেস্টটা হবে সাত সমুদ্র ১৩ নদীর পার। এটা তোমরা কপিতে অবশ্যই পুরোটা লিখবে। আমারই উচিত ছিল পুরোটা লেখা, কারণ কবিতার লাইন বুঝতে অসুবিধে হবে। চারের ক, আমি কেবল যাব একটি বার স্ল্যাশ সাত সমুদ্র ১৩ নদীর পার। পেরিয়ে যাব
ড্যাশ ঘাট পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট। স্ল্যাশ পেরিয়ে যাব দেপান্তরের মাঠ। দেপান্তরের মাঠ স্ল্যাশ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে স্ল্যাশ গল্প বলবো তোমার কোলে বসে। গল্প বলবো তোমার কোলে বসে। গল্প বলবো তোমার কোলে বসে। তাহলে হলো আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট। তীরপূর্ণিরটার নিচে আন্ডারলাইন হবে, তীরপূর্ণির ঘাট। পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে বসে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা দেখি কতটা করতে পারি, সেই অংশটুকু আলোচনা করব। এবং আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এই নৌকা যাত্রা অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো শেষ করে ফেলব। প্রত্যেকের কপি ওয়ার্ক যেন কমপ্লিট থাকে। আশা করছি প্রত্যেকে গুড বয়েজ অ্যান্ড গুড গার্লস, নিশ্চয়ই কপি ওয়ার্ক কমপ্লিট থাকবে। তো ভালো থেকো প্রত্যেকে, আর কপি ওয়ার্ক করার সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই একবার করে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে মনে থাকবে, পরে যখন এক্সাম আসছে তখন কিন্তু আর এগুলোকে বারবার পড়তে হবে না, বা তখন মনে হবে না আমার এই পড়াটা বাকি থেকে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা। ভালো থেকো প্রত্যেক।